কৈলাস পর্বত হিন্দু মতে যা কিনা খোদ ঈশ্বরের বাসভূমি। গোটা হিমালয় পর্বতমালার মধ্যেই কৈলাসের আকর্ষণ সবচেয়ে বেশি। রহস্যে ঘেরা দুর্গম এই পর্বত সম্পর্কে এখনও পর্যন্ত অনেক কিছুই জানা যায় না। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। ঠিক পিরামিডের আকারের এই পাহাড়ে অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ও হিন্দু সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করে চলেছেন। প্রতি বছর বহু মানুষ মানস সরোবর যাত্রা করেন, তবে দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প সংখ্যক কয়েকজনই যাত্রা সম্পূর্ণ করতে পারেন। তবে কৈলাস পর্বতের শৃঙ্গে এখনও পর্যন্ত কেউ উঠতে পারেননি, একটি নির্দিষ্ট পয়েন্টের পর সেখানে যাওয়া নিষেধ। হিন্দু মতে কৈলাস পর্বতে যেহেতু ভগবানের বাস, তাই সেখানে যাওয়া নিষিদ্ধ। তিব্বতী লোককথা অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। মানস সরোবর ছাড়াও কৈলাস পর্বতের নিচে রয়েছে আরও একটি অপরূপ সুন্দর হ্রদ রাক্ষসতাল। 14,950 ফুট উপরে অবস্থিত মানস সরোবর বিশ্বের অন্যতম মিষ্টি জলের হ্রদ। আরও একটি আশ্চর্যের বিষয়, যত জোরেই হাওয়া থাকুক মানস সরোবরের জল সবসময় শান্ত, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। কৈলাস পর্বতকেই পৃথিবীর কেন্দ্র বলা হয়ে থাকে। অনেকে বলে থাকেন কৈলাস পর্বত থেকে ফেরার পরে হঠাৎ করে চুল ও নখ বেশ কিছুটা বড় হয়ে যায়। আবার কথিত আছে একবার কয়েকজন সাইবেরিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন, সঙ্গে সঙ্গেই তাদের বয়স কয়েক দশক বেড়ে যায় এবং এর এক বছর পরেই বয়সজনিত কারণে মৃত্যু হয় তাদের। রাশিয়ার এক ডাক্তার কয়েক বছর আগে কৈলাস মানস সরোবরে যাত্রা করেছিলেন। উনি এই যাত্রার পর দাবি করেছিলেন যে কৈলাস পর্বতে বাস্তবেই একটি প্রাচীন পিরামিড আছে, আর সেই পিরামিড ছোট ছোট পিরামিড দিয়ে ঘেরা। হিমালয় পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে 6,718 মিটার উঁচুতে কৈলাস পর্বতকে হিন্দু, বৌদ্ধ আর জৈন ধর্ম অনুযায়ী পবিত্র স্থল বলা হয়। হিন্দুদের মান্যতা অনুসারে ভগবান শিব এই পর্বতেই বাস করেন, আর সেখানেই ওনার সমাধি আছে। তিব্বতের বৌদ্ধদের অনুযায়ী পরমানন্দের প্রতীক বুদ্ধ ধর্মপাল কৈলাস পর্বতেই অধিষ্ঠ দেবতা, আর জৈন ধর্মে কৈলাসকে অষ্টাপদ বলা হয়। আজ পর্যন্ত কোনো মানুষই এই পর্বতের চূড়ায় অবতরণ করতে পারেনি। যেই এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছে তারই মৃত্যু হয়েছে, আর এটা নিয়ে অনেক কথাও প্রচলিত আছে। চীনের সরকার কৈলাস পর্বতের ধার্মিক আস্থা দেখে সেখানে ওঠা নিষিদ্ধ করেছে। এটাও শোনা যায় যে 19 এবং 20 শতাব্দীতে কিছু পর্বতারোহী এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সবাই উধাও হয়ে গেছেন। বিখ্যাত রাশিয়ান চিত্রকর নিকোলাই রেরিকের বিশ্বাস অনুযায়ী কৈলাসের আশেপাশে সাম্বালা নামের একটি রহস্যময় রাজ্য আছে, সেখানে শুধু তপস্বীরাই বসবাস করেন। প্রিয় দর্শক, এমন আরও অনেক রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। ধন্যবাদ। We'll be right back.